মানে দেখা পালে কিয় ভ্রমণ করেছি ভাইটিয়ার মানে রৌতালে আহি যথেষ্ট মই দেখিলো যে তেখেতসকলে খুব সুন্দরভাবে গোটেই আমার ট্রেনিসকলক শিকাবর কারণে পরিবেশ এটা নির্মাণ করেছে। আর যেহেতু আমি সরকারে এবার একটা নতুন পদক্ষেপ গ্রহণ করেছো যে আমি এবার স্কিল এমপ্লয়মেন্ট আর এন্টারপ্রেনিয়র ডিপার্টমেন্ট আমি এবার নতুনক আমি মানে মানে গঠন করার আমি ব্যবস্থা করেছো। আর মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষভাবে গুরুত্ব দিছে কেনেক আমি দক্ষতা বৃদ্ধি করবো স্কিল ট্রেনিং করবো, এইকারণে স্কিল ট্রেনিং করবর কারণে আমার এনেকা আইটিআই সেন্টার সমূহ আমি আগবাই লই যাব লাগিব, নতুনক আমি আইটিআই আকো খুলিব লাগিব, আর আমি নতুনক স্কিল ট্রেনিংর কারণে একটা নতুন পরিবেশ নির্মাণ করব বিচার। কারণ আমি যে দেখিছো যে আমার ছাত্র ছাত্রী বহুত আছে শিক্ষিত নিবন হয়ে আছে, কিন্তু যদি আমি কিবা একটা প্রশিক্ষণ দিব পারো কিবা একটা দক্ষতা বৃদ্ধি করব পারো কারিকরি জ্ঞান দিব পারো তেওঁলোকে কোথাও সংস্থাপিত হব পারে। এই কারণে আমার লক্ষ্য সংস্থাপন করার আর তেখেতসকলক সংস্থাপন করবর বাবে আমি তেওঁলোকক কারিকরি শিক্ষা দিবর কারণে যথেষ্ট পদক্ষেপ সরকারে গ্রহণ করব। সেয়ে আমি আজ ভ্রমণ করে সাবলে আহিলো যে কেনকে এই ব্যবস্থাপনা করেছে কেনকে গোটে বস্তুখিন মেইনটেইন করেছে আমি সাবলে আহিলো দেখিল খুব সুন্দরভাবে করেছে। আর আমি ভবিষ্যৎ দিনত তেখেতসকলক লই আমি সকল প্রাইভেট যখন ইন্টারেস্টেড মান ব্যক্তি থাকিব বা পার্টি থাকিব তেওঁলোককো লগত লম, সরকারও পদক্ষেপ লব, সকলকে লগত লৈ আমি কারিকরি শিক্ষা আগবঢ়াই।